আজকে আমরা বেরিয়ে গেছি, আবার না আমি রেডি হয়ে স্কুলে যাচ্ছি। আজকে আমি নিয়ে যাচ্ছি, তাই স্কুটি করে যাবো, তাই দেখাতে পারবো না, স্কুটি জানাবো। বাবাকে দিয়ে চলে এসেছি আমি, এখনই তাড়াতাড়ি করে সব ঘরের কাজগুলো সেরে নেবো, কারণ আজকে আমার একটা নেমন্তন্ন আছে, সেখানে যাওয়ার আছে। তো বাবাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে পড়তে বসিয়ে আমি রেডি হয়ে থাকবো। তার জন্য এখনই আমি রান্না ঘর মোছা যা যা যতটা পারি আর কি এগিয়ে রাখবো কাজটা, যাতে করে তখন আর মানে বেশি সময় না লাগে, এই 12:30 একটা নাগাদ বেরোবো আর কি। সেই জন্য এখন বাজে হচ্ছে 7:10, এখন থেকেই আমি ঝটপট কাজে লেগে পড়ি, বাবানকে আনতে যেতে হবে 9:30টার সময় আবার। তো তার আগে যতটা পারি কাজ আমি গুছিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হবে। দেখো আমি কী কী কাজ করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট মর্নিংয়ের কাজ দেখো আমার হয়ে গেছে, এদিকে নিজের জন্য লেবু জল গরম করে নিয়েছি, তোমাদের তো বলেছিলাম ফ্যাট হয়ে যাচ্ছে তাই জন্য খেয়ে খাচ্ছি। বাবানের জন্য রুটি করে বিছিয়ে দিয়েছি, জানি না কতটা খাবে ও, বিকজ ওর তো পেটটা খারাপ, তোমাদের বলা হয়নি, ওর কাল পরশু দুদিন ধরে প্রচণ্ড ওর বমি হচ্ছে, যাই খাওয়াচ্ছিল না তাই বমি করে দিচ্ছে। তো তাও করলাম রুটি, যদি খায় খাবে, নাহলে মুড়ি খাইয়ে দেবো স্কুল থেকে আসার পর। আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি বসে একটুখানি আগে এটা খেয়ে নিই, একটু বসবো, তারপরে আবার একটু জল খাবো, ঠান্ডা জল খাবো, খেয়ে আমি বাথরুম যাবো, তারপরে আমি এসে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আমার জানো এই যে দেখছো এই ভাসটা, এই ভাসটা না আমি নিজে ঘরে তৈরি করেছি, জানো তৈরি করেছি মানে এটা পুরো একদম র ছিল, মানে একদম কিছু ছিল না এর মধ্যে, রং টং কিছু ছিল না। এটা আমার শ্বশুরমশাইয়ের মেলাতে কাজে লাগাতেন, তো তারপর এটা ঘরে পড়েই ছিল। তো আমি যখন ঘরটা ওপরে করলাম তখন আমার মনে হলো যে এটা নিয়ে যাই, আমি নিয়ে গিয়ে ওপরে রং করে দেখি পারি কিনা রাখতে। তখন প্রথম প্রথম ভয় লাগছিলো যে যদি বাই চান্স ছেলে ফেলে দেয় ঠেলে তাহলে কী হবে, বাট ও কোনোদিনও হাত দেয়নি। তো দেখো এটা আমি রং করেছি, নিজে নিজে রং করে এই ডিজাইনগুলো করেছি, ওই আর কি একটুখানি করেছি নিজের মতো। হঠাৎ করে চোখে পড়ে গেলো, ভাবলাম তোমাদের দেখিয়েই দিই। চলো আমি গরম জল খেয়ে নিই, তারপরে বাকি কাজে লেগে ফলি লেগে পড়ি। সব ভুলভাল কথাবার্তা বলছি, আসলে ঘুমের ঘোরটা এখনও কাটেনি, দুদিন ধরে স্কুল ছুটি ছিল তো ঘুম থেকে উঠতে হয়নি, তো আজকে এখন ঘুমের ঘোরটা আর কি এখনও কাটেনি। তো চলো কাজগুলো করে ফেলি, কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, এখন আমার রেডি হয়ে গেছি দেখো যাওয়ার জন্য। বাবানকে আনতেই খানিকটা কাজ করেছে, যেমন তোমার ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেছে, রান্না মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এসে ঘর মুছবো, হচ্ছে স্নান করবো, বাবানকে স্নান করে ওকে খাওয়াবো, বাকি যদি খাওয়া সে খাওয়া যাচ্ছে সেগুলো সেরে নেবো। সেদিন এখন চলো আমি বাবানকে নিয়ে চলে আসি, দেরি হয়ে যাচ্ছে, এদিকে নোংরা প্যাকেটটা বসে নিয়ে যেতে হবে নিচে, বাবানকে স্কুল থেকে নিয়ে চলে আসছি, জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, ও বসে আছে এমনভাবে, ঠান্ডা গরম লাগছে তাই জন্য শরীর ঠান্ডা করছে বসে বসে ফ্যানের তলায়, আর বললো মোবাইল দেখবে, তাই ওকে মোবাইল চালিয়ে দেবো, দিয়ে আমি ওর খাবারটা গরম করে নিয়ে আসবো, খাবার খাওয়াবো নাও মোবাইল। মুখের অবস্থা দেখো পুরো ঘেমে একদম জল হয়ে গেছে, তো আমিও চেঞ্জ করে নিই আগে, তারপরে ও খাবারটা নিয়ে শুধু খাইয়ে দেবো। আর হাতে তেল পালিশগুলোর অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে, আধ খাচ্ছে আধ খাচ্ছা, কাজ বাজ করে নিয়ে পরে এগুলো সব তুলবো, তুলে তারপরে এগুলো আবার ভালো করে করবো, যাবো না আজকে এমন করবো মানে তাই, অন্য সময় যত্ন করা হয় না তাই এখন করবো। চলো আগে চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম লাগছে আর পাচ্ছি না, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি আলটিমেটলি সে দেরি হয়েই যায়, অলরেডি 12:30 বেজে গেছে। তাই তোমাদের সাথে আর ঘরের কাজগুলো শেয়ার করলাম না, ছটাপট ছটাপট করে নিলাম, কেন আবার মোবাইলটা রাখো করো সেগুলো টাইম লাগে তোমরা সবাই জানো। তো বাবানকে এখন পড়াতে এসছে, ও নতুন একটা টিচার রেখেছি আমি, যে আগে পড়াতো সে একটু কামাই করতো, তো ওই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি, আমি নতুন একটা রেখেছি, তো ওকে পড়াতে এসছে, পড়াচ্ছে, এই ফাঁকে আমি রেডি হয়ে যাবো, 12:30 অলরেডি বেজে গেছে, তারপরে ভালো করে ছোট্ট ট্রেনের সঙ্গে চলে আসলাম, তো রেডি হয়ে তারপরে আবার তোমরা দেখাচ্ছি। আমি ঘর থেকে বেরোবার সময় তোমাদের সাথে আর ভিডিও করানো হয়নি, মানে আর কথা বলা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, তো এই দেখো আমি সেজে গুজেছি, কেমন লাগছে দিচ্ছি।
যাই হোক, এই চলে এসেছি যেখানে আসার ছিল সেখানে চলে গেছি, অলরেডি চলে এসেছি, অলরেডি চলে গেছি না, আর শাড়ি পরেছি, পরে বাড়িতে গিয়ে ফুল লুকটা দেখাবো, এখানে দেখাতে পারছি না লোকজনের মাঝখানে, বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো। সো ঘুরে ঘরে চলে এসেছি, খুব টায়ার্ড হয়ে গেছি, শাড়ি জামা কাপড় ছেড়ে নি। ওখানে এত লোক ছিল, আমার খুব লজ্জা লাগছিলো ভিডিও করতে সবার সামনে, তো তার জন্য আর ওখানে ভিডিও করতে পারিনি। এখনও তো সেইভাবে অতটাও হ্যাবিচুয়েটেড না না ভিডিও করে করে, কে সবার সামনে করে ফেলবো সেটা একটা কথা, দাঁড়িয়ে এখনও একটু হলো শাই ফিল হয়, তো সেই জন্য করতে পারিনি। ঘরে চলে এসেছি, তো এখন আমি ফ্রেশ হয়ে বাবানকে খাওয়াবো। বাবানের শরীরটাও খুব একটা ভালো না, তো এবারে বললাম যে ও ঘরে একটু বমি করছে, পটি করছে, তো ওষুধ খাওয়াবো, ওষুধ খাইয়ে খাওয়াবো। চলো তাহলে আমি ফ্রেশ হয়ে নিয়ে, শরীরটা খারাপ? হ্যাঁ, আমার ছেলে সারাদিন দৌড়ে বেড়ায়, দেখো ছেলে পুরো একদম কাহিল হয়ে গেছে, আর দৌড়াচ্ছে না, এক জায়গায় বসে শুধু মোবাইল দেখছে, এতটাই ওর শরীরটা দুর্বল হয়ে গেছে। তো ডাক্তারকে কালকে ফোন করেছিলাম, নিয়েতে বলেনি, এই ওষুধ দুটো দিতে বলেছে, দেখো একটা হচ্ছে কি র্যান্টেক সিরাপ বাচ্চাদের, আর আরেকটা হচ্ছে অন্যেম বমির জন্য, এই দুটো খাওয়াতে বলেছে। খাওয়ার আগে খাওয়াচ্ছি, দেখি কি হয়, কালকে অবধি যদি দেখি যে একটু না, মানে আজকে কালকের থেকে অনেকটাই কমে গেছে, কারণ কালকে যে হারে ওর বমি হচ্ছিলো সেখান থেকে দাঁড়িয়ে আজকে অনেকটাই কমে গেছে। ওই দেখো কী দেখছে মোবাইলে বসে বসে, তো কমেছে, আজকে পটিও হয়েছে অনেকটা, তো কালকে যদি না কমে তাহলে কালকে নিয়ে যাবো ওকে ডাক্তারের কাছে, ঠিক আছে বাবা? শোনা আমার, কি বলছো বলো, আঙ্কেলকে কি বলছো বলো, তুমি হাতে কি নিয়েছো দেখাও, ওটা তুমি হাতে কি নিয়েছো বাবাই, তোমার হাতে কি, মুখে দাঁড়ানো নোংরা বাবা ফেলেছে না, ওটা কি হাতে কি তোমার বলো কি, এটা এগুলো নোংরাগুলো কেন তুলছো, বাবা ফেলে দিয়েছে, এগুলো নোংরা সব পড়ে রয়েছে, থাক, তোমার হাতে তুমি এটা কি নিয়েছো দেখাও দেখি, কেমন করে বন্দুক গুলি করে দূরে সরে গিয়ে আমাকে কেন, আমি কি করেছি, আমি তো চুপ করে বসে আছি, ওটা কে, ওটা কে, বাবান বনুকে নিয়ে আসো টুকানি এখানে, এ বনুকে নিয়ে আয় না, বাবাই বনুটাকে নিয়ে আসো এদিকে একটু দেখি। দেখো ঘুরে চলে আসার পর এখন আমি বসে বসে নেল পালিশ করলাম, যাওয়ার আগে আর সময় হয়নি নেল পালিশ করার, হ্যাঁ চালিয়ে দিচ্ছি এখন করলাম, তা আবার এই নখটা একটুখানি ভেঙে গেছে সাইড থেকে, আমার কিছুতেই নখ বড় হয় না জানো, অনেক কষ্ট করে নখ বড় করেছি বিয়ে বাড়ির জন্য, তো সেই জন্য ভেঙে ভেঙে গেলে কষ্টই হয় খুব। আজকে ভীষণ টায়ার্ড লাগছে, আর ইচ্ছা করছে না বাবানকে একটু পড়াতে বসাতে, আর ও সকালবেলাতে আজকে অনেকক্ষণ পড়ে হচ্ছে টিচারের কাছে, তাই ওকে এখন আর পড়াতে বসবো না, আমি একটু শুভ রেস্ট নেবো, চোখটা বন্ধ করে শুয়ে থাকবো। আর কি হয়েছে হচ্ছে না, তোমরা সবাইকে কী করছো বলো, জানিও আমি কী করছি জানো, তুমি কী মানে এখন কী খাবো জানো, অনেকদিন পর ইচ্ছা হলো একটা জিনিস খাওয়ার, তো খাই না সাধারণত, আমি জেনারেলি খাই না, বিকজ এগুলো খেলে পরে একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়, তো যার জন্য আমি খাই না, বাট আজকে হঠাৎ করে মন হলো তাই নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের কারণ কী, দেখো আমি এখন এটা খাবো, সেটা হচ্ছে কি টুম্পা চানাচুর, টক ঝাল মিষ্টি, আমি টক খেতেও পারি না ঝাল খেতেও পারি না, তাই টক ঝাল মিষ্টি চানাচুর এখন একটু খাবো, খেতে মন করলো, তোমাদের কাঁধে কাঁধে খেতে ইচ্ছে করছে, চলে আসো খাবে,
আর বাবান দেখো মোবাইলের মধ্যে পড়ে গেছে, আমি আজকে মোবাইলটা চালিয়ে দিলাম বিকজ আমি একটু শোবো সেই জন্য। দেখো খুলেই আমার ভিডিও, ওই মোবাইলটা খুলেছে তাতেও আমার ভিডিও চলে এসছে। যাই হোক তোমরা সবাইকে কি করছো কমেন্ট করে জানিও। দেখো আজকে বাবা আম এনে দিয়েছে, তো আজকে আমাদের রাতেবেলা ডিনার হবে হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে রুটি। আমি দুধ দিয়ে খাই না, আমি শুধু আম দিয়ে রুটি খাবো। গন্ধটা ভালো আছে, আগে একবার আম এনে দিয়েছিলেন বাবা, এটা আমরা সিজনের সেকেন্ড আম খাচ্ছি। তো আগেও একবার এনে দিয়েছিল কিন্তু সেটা অতটা ভালো ছিল না, মিষ্টি ছিল না, বাট এটার জাস্ট স্মেল আছে তাতে করে মনে হচ্ছে এটা ভালো হবে। আর আমি হিমসাগরই শুধু খাই, হিমসাগরের পর অন্য কোনো আমার ভালো লাগে না খেতে, ভালোবাসি না খেতে, আমার বড়ো তাই, তো সেই জন্য হিমসাগর যতদিন ততদিন আম খাবো। তো আজকে ওই জন্য আম দিয়ে রুটি দিয়ে খাবো, খেয়ে নিই, যে কদিন আম আছে সেই কদিন আম খেয়ে নিই। আর দেখি এটা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন, মিষ্টি নাকি ভালো, মনে হচ্ছে এটা মিষ্টি হবে, ভালো হবে, কারণ এটা গন্ধ শুনে বোঝা যাচ্ছে। আগেরটা গন্ধটাতেই কেমন একটা ছিল, মনে হচ্ছিলো যেন কার্বাইড দিয়ে পাকানো পাকানো, বাট এটা মনে হচ্ছে গাছ পাকা আম। তো দেখি কেমন হয় খেতে। তো দেখো আজকে আমাদের বিরিয়ানি মেনু, তোমার দাদা নিয়ে এসছে আস্তলান থেকে বিরিয়ানি। আমি রুটি করতে যাবো তখনই বললো যে রুটি করতে হবে না বিরিয়ানি খেতে। তাহলে কে নিয়ে এসছে, বাবা? আচ্ছা বাবা নিয়ে এসছে আর্সেলান থেকে সাইকেলে করে, বাবা নিয়ে এসছে, বাবানকে নিয়ে গিয়ে আর্সেলান থেকে বিরিয়ানি। আমাকে বললো রুটি করার সময় করতে হবে না, আমিও খুশি খুশি হয়ে গেলাম, ভালোই হলো, রুটি করতে হলো না। তাহলে ওরটাও ওকে দিয়ে দিচ্ছি খাচ্ছে, আর আমারটা এখনও প্যাকেটের আছে, এই দেখো খাবো, খেতে বসবো বাবানকে খাইয়ে নিয়ে। আমাদের সবার বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই চলে এসেছি এখন খাটে, যে যার মোবাইলে ব্যস্ত, আমি আমার মোবাইলে ভিডিও করতে ব্যস্ত, ছেলেকে দেখো ছেলের একটা আলাদা মোবাইল দিয়ে সেখানেও ভিডিও দেখছে, ছেলের বাবাও ভিডিও দেখছে, সবাই সবার মতো মোবাইলে ব্যস্ত। তো আজকে বেশ ভালোই হলো, তোমাদেরকে তখন বললাম যে আম দেখালাম, ভাবলাম আম দিয়ে রুটি খাবো, বাট ভালোই হলো কি আম রুটি খেতে হলো না, বিরিয়ানি খেয়ে নিলাম। তো বিরিয়ানিটা প্ল্যানটা হঠাৎ করেই করে ফেললো, এই বিরিয়ানি খেয়ে ফেললাম, ভালোই হলো বিরিয়ানি খাওয়া হলো। আবার কালকেও আমার দেওররা আসছে, তো কালকেও আমরা ভালো মন্দই খাবো। তারপরে পরশু বাদ দিয়ে তো তারপরের দিন মানে সানডে থেকে তো আমাদের আবার বিয়ে বাড়ি, তো ওখানেই প্রতিদিন খাবো, ভালোই যাচ্ছে বেশ দিন দিনে। তো যাই হোক এখন তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা, তাহলে সবাইকে বলে দিচ্ছি গুড নাইট, টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাবা গুড নাইট বলো, গুড নাইট বলো।